प्रिय शिक्षार्थी तुम्हारे सकल के अनलाइन क्लासे सुस्वागत आटी भावल उच्च माध्यमिक विद्यालय पक्ष तुम्हारे नववर्षे पाठदाने आज तुम्हारे साथे थाकछी ननिगोपाल दास। आज आमरा जे विषयटा निये तुम्हारे सामने उपस्थित होयेछि सेटा होच्छे एकटी गल्प सततार पुरस्कार लिखेछेन मोहम्मद शहीदुल्लाह। हादिसेर आलोके गल्पटी रचित। ए गल्पटीर माध्यमे आमरा एकजन मानुष समाज जीवने राष्ट्रीय जीवने कतटुकु सत् हওয়া दरकार एवं सत् হলে তার পুরস্কার কি হয় সেই সম্বন্ধে আমরা অবগত হব। আসো তার আগে আমরা গল্পের লেখক সম্বন্ধে সম্যক অবগত হব। গল্পের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ, জন্ম 1885 সালে পশ্চিমবঙ্গের পায়রা গ্রামে, মৃত্যু 1969 সালের ঢাকায়। ঢাকা শহীদুল্লাহ হলেই তাকে সমাহিত করা হয়েছে। এখন আমরা এই গল্পটা কিছু অংশ স্বরূপ পাঠ করব এবং তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আশা করি গল্পটা ভালোই লাগবে। সততা মানুষের জীবনে কতটুকুখানি দরকার সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। সেকালে ইহুদি বংশে তিনটি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চক্ষু অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য তাদের কাছে এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা হইলেন আল্লাহর দূত, তাহারা নূরের তৈয়ারি, এমনকি কেহ তাহাদিগকে দেখিতেও পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতারা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহ, আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীর উট দিয়া বলিলেন, এই লও, ইহাতেই তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাই। তিনি তাহাকে একটি গাভীর গাই দিয়া বলিলেন, এই ল, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তোমার সবচেয়ে ভালোবাসো? স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। আচ্ছা, আমরা এই পর্যন্ত পাঠ করলাম। আমরা গল্পটা সমস্ত পাঠ করতে পারলাম না, কিন্তু আমরা গল্পটা সহজে নিজের ভাষায় বলবো। সেটা হলো, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেয়। একটা কথা আছে, হায়াত মৌত রিজি, এই তিনটা আল্লাহর হাতে। আল্লাহ যাকে যাকে যা চান তা দিতে পারেন, নিতেও পারেন। এই দেওয়া নেওয়ার বিষয়টা দিয়েই আল্লাহ আমাদের ইমানকে পরীক্ষা করে, আমাদের মনুষ্যত্বকে পরীক্ষা করে, সমাজে আমরা কোন স্তরে আছি, আল্লাহর প্রতি অনুগত আছি কি না সেই বিষয়টা আল্লাহ পরখ করেন। তা আল্লাহ একে একে এই তিনজন লোককে তার ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করলেন। লোক তিনজন হলো কারা? প্রথমজন ধবল রোগী। ধবল মানে তো তোমরা বুঝো, ধবল মানে
एक रोग जार सर्वांगे सदा ये जदि ग्रामेर भाषा आमरा बोली ताहले बला है एटा के सेतु रोग बा सेती रोग एटा होले शरीरेर सौंदर्य नष्ट हय ताई आल्लाह ताआला निर्देशे फेरेश्ता प्रथम रोगीर काछे गेलेन एवं तार समस्यार कथा बोललेन रोगी तार समस्याटा बोलो जे से जदि भालो हईतो ताहले तार उत्तम हईतो आल्लाहर फेरेश्ता ताहार गाए हाथ बुलाया देवार परे ताहार समस्त रोग सारिया गेल एवं परक्षणे ताके जिज्ञासा करिल कि पाइले से खुशी हय धवल रोगी बोलो जदि आमाके एकटा उप देवा हय ताहले आमार समस्त चाहिदा पूरण हये जाबे आल्लाहर फेरेश्ता ताके एकटी उप दिलेन তারপরে গেলেন তিনি দ্বিতীয় লোকের কাছে তার দ্বিতীয় সমস্যাটা হলো মাথায় চুল গজায় না অর্থাৎ মাথায় চুল নাই আল্লাহর নির্দেশে ফেরেশতা তাহার মাথায় হাত দিয়ে দিলেন তা তৎক্ষণাৎ তাহার চুল গজাইল এবং পরক্ষণে ওই ব্যক্তি আল্লাহর ফেরেশতার কাছে একটি গাই চাইলেন ফেরেশতা তাহাকে গাই দিলেন এবং এইভাবে তাদের দুজনের অবস্থা দিনোত্তর দিন ভালো হইতে লাগল পরবর্তীতে তৃতীয় লোকের কাছে গেলেন তিনি অন্ধ চোখে দেখেন না আমরা হয়তো জানি যার চোখ নাই তাহার দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার কোনো সুযোগ নাই আল্লাহ তার নির্দেশ মতো আল্লাহ ফেরেশতা তাকে সেই চোখ দিলেন চোখ ভালো হইল এবং পরক্ষণে তাকে একটি ছাগল দিলেন ছাগলের বাচ্চা হয়ে তার অবস্থা দিনে দিনে ভালো হইতে লাগল আল্লাহর নির্দেশে ফেরেশতা আবার পুনরায় এই তিন ব্যক্তির কাছে তাদেরকে পরীক্ষা করার জন্য গেলেন এবং পর্যায়ক্রমে পরীক্ষা করলেন কিন্তু প্রথম ব্যক্তি ধবল ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি টাকলা আল্লাহর সেই অনুগ্রহের কথা দানের কথা অস্বীকার করলেন কিন্তু অন্ধ ব্যক্তি কৃতজ্ঞ চিত্তে সেটা স্মরণ করলেন এবং বললেন ফেরেশতাকে বললেন তুমি যাহা ইচ্ছা যতটা ইচ্ছা ততটা ছাগল নিতে পারো ফেরেশতা এই ব্যক্তির সততায় সন্তুষ্ট হয়ে তাকে বললেন আসলে আমি নেওয়ার জন্য আসি নাই আপনার জিনিস আপনারই হাত আপনি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েছেন তাতেই আমি সন্তুষ্ট সুতরাং এই গল্পের মাধ্যমে আমরা দেখলাম এই তিন ব্যক্তির মধ্যে সর্বশেষ ব্যক্তি যিনি অন্ধ তিনি আল্লাহকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন আল্লাহর করুণার কথা তিনি মনে রেখেছেন এইভাবে আল্লাহ তাকে উপকৃত করে এই গেল আমাদের এই জগতের কথা আমরা যদি আল্লাহর নির্দেশ মানি তাহলে আমাদের মরার পরে একটা জগৎ আছে সেখানেও আল্লাহ তাদেরকে যারা ইমানদার ব্যক্তি যারা আল্লাহর প্রতি অনুগ্রত স্বীকার করেন তাদেরকে পুরস্কৃত করবেন এতে কোনো সন্দেহ নাই সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই পাঠ থেকে এতক্ষণ আলোচনা করলাম এখন আসো আমরা কিছু শব্দ আমরা জেনে নিই ধবল ধবল মানে কি ধবধবে সাদা আসলে এখানে সাদা বলতে একটা রোগকে বোঝানো হয়েছে আমির আমির শব্দের অর্থ প্রধান সর্বাঙ্গে সারা শরীর সমস্ত শরীর ব্যাপিয়া নূর আমরা জানি ফেরেশতারা নূরের তৈরি মানুষ বা আদম মাটির তৈরি কিন্তু ফেরেশতারা নূরের তৈরি সম্বল পাথেয় পুঁজি অর্থ মূলধন এই গেল আমাদের শব্দার্থ আরও কিছু শব্দ তোমাদের বইতে আছে তোমরা পাঠটা পড়বে মনোযোগ সহকারে তখন এই অর্থগুলো তোমরা সুন্দরভাবে জানতে পারবে এসো আমরা সামান্য বাড়ির কাজ দিই বাড়ির কাজগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে এবং পরবর্তীতে শ্রেণীকক্ষে যখন টিচার আসবে তখন তাহাকে তোমরা অবশ্যই দেখাবে সততা বলতে কি বুঝো দ্বিতীয় নম্বর প্রশ্ন ফেরেশতারা কিসের তৈরি অবশ্য আমি বলেছি ফেরেশতারা কিসের তৈরি ইহুদি বংশের
লোক তিনজন কেমন ছিল, অর্থাৎ তাদের শারীরিক কোন ধরনের সমস্যা ছিল সেটা তোমরা লিখবে। এখন আমরা এখানেই পাঠ শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, পাঠের সাথে প্রত্যহ মনোনিবেশ করবে। আমাদের সাথে আজকে সরাসরি তোমাদের সম্পর্ক হয়নি, তাই আমরা তোমাদের পরিচয় জানতে পারলাম না। আশা করি আল্লাহ যদি সুদিন দেয় সেদিন আমরা তোমাদের সাথে প্রত্যক্ষভাবে পরিচিত হব, তোমাদের শারীরিক মানসিক অবস্থা সম্বন্ধে জানবো, পারিবারিক অবস্থা সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব। খোদা হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো।